সীমান্ত এলাকায় বাসিন্দাদের ফ্রি চিকিৎসা এবং আর্সেনিক মুক্ত পানীয় জল প্রকল্পের উদ্বোধনের সাথে একগুচ্ছ কর্মসূচি বিএসএফ এর রানীতলা থানার মদনপুর থেকে পাতিবোনা গ্রামে চলে এই বিশেষ কর্মসূচি। বিএসএফ এর সাথে সীমান্ত এলাকার বাসিন্দাদের সম্পর্ক দৃঢ় করতে নানান কর্মসূচি বিএসএফ এর। সে লক্ষ্যে বিএসএফ এর 35 নম্বর ব্যাটালিয়নের তরফে ভগবানগোলা 2 নম্বর ব্লকের মদনপুর বিওপির পক্ষ থেকে পাতিবোনা গ্রামে ফ্রি মেডিকেল ক্যাম্প, স্কুল কিট বিতরণ, আর্সেনিক মুক্ত প্রকল্পের উদ্বোধন সহ একগুচ্ছ কর্মসূচি নেওয়া হলো শুক্রবার। সীমান্ত এলাকার মানুষের সাথে বিএসএফ এর সুসম্পর্ক বজায় রাখতে এই কর্মসূচি, এমনটাই দাবি করেন। আমরা আমাদের ব্লকের তরফ থেকেও চেষ্টা করি এখানে পরিষেবা দেওয়ার, এবং ওনারাও একই রকম প্যারালালি প্রচেষ্টা চালাচ্ছেন। ওনারা নিজেদের তরফ থেকেও ডাক্তার এনেছেন, সিনিয়র ডক্টর রয়েছে, আমাদের তরফ থেকেও আমরা এখানে ডক্টর দিয়েছি এবং সুচারুভাবে কাজ হচ্ছে। একই সাথে আরেকটা বিষয় উল্লেখ্য যে এখানে জলে আর্সেনিকের পরিমাণটা অত্যন্ত বেশি, সেই কারণে ওনারা একটা আড়ো লাগিয়েছেন, সেটা থেকে গ্রামবাসীরা স্বচ্ছ পরিশ্রুত জল খেতে পারবে এবং তাতে কী হবে, অনেক রোগ তাদের কম হবে। এদিন মেডিকেল ক্যাম্পে সাধারণ মানুষের স্বাস্থ্য পরীক্ষার পাশাপাশি বিনামূল্যে ওষুধ বিতরণ করা হয়। इसमें फ्री मेडिसिन डिस्ट्रीब्यूट की गई जाएगी, और इसके अलावा एक 500 लीटर प्रति घंटे का आयरन रिमूवल, कम आर्सेनिक प्लांट और उसके साथ आरओ प्लांट जो है वो उसका उद्घाटन किया है। ये बेसिकली किया गया है कि इस निर्मल चर के चर इलाके में गांव में रहने वाले लोगों को एक पोर्टेबल वाटर प्रोवाइड करने के लिए। রানীতলা থেকে মনিরুল ইসলামের রিপোর্ট, মধ্যবঙ্গ নিউজ।